একটি জে প্রোডাক্টস পরিবেশনা। এখানে এসে যা দেখলাম তার চেয়ে তোমার মরে যাওয়াই ভালো ছিল। আমাকে তুমি ক্ষমা করে দিও। পাগল ছাগলের কথা শুনে শুভকামে দেরি কারণ ঠিক না। হাজি সাহেব, ব্যাপারী না হয় রূপ আর রূপার কারবারি, কিন্তু আপনি আপনি তো এই সমাজের মাথা, গ্রামের ইনসাফ। আপনি জেনে শুনে ফুলের মতো সুন্দর একটা এতিম মেয়েকে ওই বুড়ো কষাইয়ের হাতে তুলে দিচ্ছেন, যার ঘরে এখনো তিন তিনটে বউ, এক গাদা ছেলে মেয়ে। হয়েছে কি রিজিকের মালিক আল্লাহ। আর আপনারা, এই গ্রামের সব লোক কি অন্ধ? আপনাদের হৃদয়ে মায়া মমতা বলে কি কিছুই নেই?
একটা নিষ্পাপ অসহায় মেয়েকে জ্যান্ত কবর দিচ্ছে আর তা দেখে আপনারা ফুর্তি করছেন? আপনারা কি ভক্তি মেয়ে শুনবেন না বিয়ে করাইবেন? না, এই বিয়ে হবে না। কোন সাবালিকা মেয়ের মত ছাড়া তার বিয়ে হয় না, হতে পারে না। চমৎকার, শহরের লেখাপড়ার শিক্ষা হাসান মিয়া মুক্তার হয়েছে, মুক্তার দিয়া শিরে করে দেব। দুই দুইখান পাশ দিয়া হাসান মিয়ার মুখে একেবারে খই ফুটছে। একটা বাপ মাহারা এতিম মাইয়ারে, আমি এই বেল্লাল ব্যাপারী সমাজে আমার সংসারে ঠাই দিতেছি। কই, দশ গ্রামের আর কেউ তো আহে নাই? তিন তিনটা বউ আর পোলাপানের সংসারে এই এতিম মাইয়ারে কি আমি জায়গা দিতেছি? একটা দুঃখী মাইয়ার ভাত কাপড়ের ব্যবস্থা হইব, তার জীবনে সুখ শান্তি ফিরে আইব, এইটা চাওয়া কি আমার পক্ষে অন্যায় হয়েছে? গণ আপনারাই গণ, আমি কি কোনো অন্যায় করছি? হ্যাঁ, এটা ঠিক কথাই, কথাটা ঠিকই কইছে। এইটা বুঝাও হ্যাঁ, মুখে বড় বড় কথা সবাই কয়, এতই যখন দরদ তুমি বিয়া করে দাঁড়াও না। বিয়া মোর জামাই কয় কি, আরে শহরে থাকা মানুষ ডাক্তারের পোলা, হ্যাঁ কি না বিয়া করবো, বাপ মা মরা মাইয়া হাস না মানুষে। হ্যাঁ, আর আমি বসে আঙ্গুল চেষে বিয়া বিয়া করবা, তুমি বিয়া করবা হাসু বিবি রে বাবা। চমৎকার চমৎকার ভাই মিয়ারা, আমি কি সাদে বিয়া করতেছি? নগদ 10,000 টাকা দিছি হাসু বিবির চাষি রে, সেই টাকা দিয়া রহিমুদ্দির চিকিৎসা হয়েছে, মর্জিনার গয়না হয়েছে, হাসু বিবির খাউন জুটছে, আমার সেই টাকার কি হইব? ভাই মিয়ারা, আমার টাকার কি হইব? তোমার টাকা আমি দেবো ব্যাপারি। এই নাও তোমার টাকা। এটা কিটা? এটা তো দেখি একটা কাগজ। না, ওটা আমার ভিটে বাড়ির দলিল। বাবা, রহিমুদ্দির বউকে তুমি যে 10,000 টাকা দিয়েছ, তার বিনিময়ে আমার বাড়ির জমি তোমার কাছে বন্ধক রইল। কথা থাকলো, টাকা ফেরত দিলে তুমি আমার দলিল ফেরত দেবে। হাসান। জি বাবা। আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায়? পাগল ছেলে, তুই তো সারাটা গ্রামকে একটা মহা অন্যায়ের হাত থেকে বাঁচিয়েছিস বাবা, গর্বে আমার বুক ভরে উঠেছে। জি মা, আমি বলেছিলাম না, যার কেউ নেই তার আল্লাহ আছেন। ডাক্তার চাচা, কাঁদছিস কেন রে? তুই তো এখন আমার মা, আমার বৌমা। সাথে কি আর বন্ধুরা পাগল বলে? বলা নেই কয়া নেই গেও মূর্খ বকলম এক বউ ঘরে তুলে আনলাম, মানে না আমি এ বিয়ে মানে না। আরে কলমা পড়লেই কি বিয়ে হয়ে গেল? ওই বুড়ো ব্যাপারীর হাত থেকে তোমাকে বাঁচাবার আর কোনো পথ ছিল না তাই। সে যাক, শোনো, আমার ওয়াইফ হবার কোনো যোগ্যতা তোমার নেই। আরে ওয়াইফ মানে লাইফ পার্টনার, ওই দেখো কার সঙ্গে কি বলছি, লাইফ পার্টনার অর্থ তুমি কি বুঝবে? না জানো লেখাপড়া, না বুঝো কালচার। আমি লেখাপড়া জানি, কালচারও বুঝি। কোচু বুঝবো?
তোমরা এই গায়ের মেয়েরা শুধু জানো বিলাপ করে কাঁদতে, আর কিছু হলেই গলায় দড়ি দিতে। না না, আমি আর গলায় দড়ি দেব না। তুমি দেবে কেন? গলায় দড়ি তো শেষে আমাকে দিতে হবে। ঝোঁকের মাথায় বিয়েটা করে ফেললাম, উফ, সারাটা জীবন যে কি করে কাটবে। সারাটা জীবন আমি আপনার সেবা করব। জি না, তোমার সেবা আর ভক্তি দিয়ে আমার চলবে না। বল ডান্স, বুনিয়ামের গান, ড্যাব ড্যাব করে তাকালে চলবে না। এসো নাচো দেখি আমার সঙ্গে। ওসব আমি জানি না। তবে কি জানো? কি জানো? আমার ছোট্ট এই সংসার তোমায় নিয়ে, আমার সুখেরই স্বর্গ তোমার পায়ে। বাস বাস, মাপ চাচ্ছি। এতক্ষণ মজা করছিলাম, আমিও তাই চাই। আবার বলো না কথাগুলো, প্লিজ। আমার ছোট্ট এই সংসার তোমায় নিয়ে, আমার ছোট্ট এই সংসার তোমায় নিয়ে, আমার সুখের স্বর্গ তোমার পায়ে, আমার জীবন
কতবার বলেছি বিকেলে কোথাও যাবেন না, এবার সে এত কষ্ট আপনার সইবে কেন? তাছাড়া আপনি অসুস্থ। আচ্ছা আচ্ছা, আল্লাহ, হাসান বুঝি এখনো ফেরেনি? বিকেলে দেখলাম এক ডজন ছেলে মেয়েকে ব্যায়াম শেখাচ্ছে। আপনি তো তাকে আদর দিয়ে দিয়ে মাথা তুলেছেন, কাজ নেই কর্ম নেই, শুধু টোটো করে পাড়া বেড়ানো। তা তুই শাসন করলেই তো পারিস। না বাবা, ঠাট্টা নয়, ছেলে আপনার বিয়ে পাশ করেছে, তাকে কিছু একটা করতে হবে না? কি করবে? কেন, চাকরি ব্যবসা যা হোক একটা কিছু করবে। এভাবে আপনি খেটে খেটে মরবেন আর আমরা বসে বসে? না, এর এক বিহিত আজ আমি করবই। তুই ঠিকই বলেছিস মা, হাসানের একটা কিছু করা উচিত। ব্যাপারীর কাছে আমার মান সম্মান এবারে দলিল অবধি বন্ধক রেখেছি, যেভাবেই হোক ব্যাপারীর কাছ থেকে দলিলটা ছাড়াতেই হবে। না না, ওসব চাকরি টাকরি আমার দ্বারা হবে না। আরে চাকরি করা মানে শহরে যাওয়া, শহরে যাওয়া মানে গ্রাম ছাড়া, গ্রাম ছাড়া মানে তোমাকে ছেড়ে থাকা। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আরে এটা কি হলো? বেড়া। আরে বেড়া ভাঙতে কতক্ষণ? আরে ছাড়ো বলছি, ছাড়ো না, ছাড়ো। ওই যে খেটে খেটে বাবার কি অবস্থা! আচ্ছা তুমি থাকতে বুড়ো বয়সে বাবা কেন খাটবেন বলো তো? ঠিকই বলেছ হাসু, সারাটা জীবন বাবা শুধু পরিশ্রমই করেছেন, আমাকে মানুষ করতে যে নিজের জন্য কিছুই করেননি। হ্যাঁ, বাবার এখন বিশ্রাম দরকার। সেজন্যই বলছি শহরে যাও, কিছু একটা করো। একটা কিছু যে করা উচিত তা আমি বুঝি, কিন্তু হাসু তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে। কদিন আর, তোমার চাকরি হলে আমাদেরও নিয়ে যাবে। কোথায় কোথায় যাবি? ঢাকায়। ও, চাকরি করতে? বৌমা বুঝি খুব শাসিয়েছে বাবা। ধন্য মা, ধন্য তো নারী জনম, স্ত্রীকে যেমন কোমল হতে হয় তেমনি কঠিনও হতে হয়। যা বাবা যা, নিজের পায়ে দাঁড়াবার মধ্যে একটা তৃপ্তি, একটা গৌরব, একটা অহংকার আছে। তোর চাকরি পাওয়ার খবরটা যেন বৌমাই প্রথম পায়, আর পৌঁছেই চিঠি দিবি। আমি দেখি নজুমিয়াকে পাওয়া যায় কিনা, ও তোকে স্টেশনে পৌঁছে দেবে। আচ্ছা। কোনো অভিজ্ঞতা? না স্যার। নেভার মাইন্ড, সবাই যদি এরকম অভিজ্ঞ লোক খুঁজি, নূতনদের অভিজ্ঞতা হবে কোত্থেকে? এনিওয়ে আপনি আজই জয়েন করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে বাঁচালেন। খবরটা পেয়ে হাসু যে কত খুশি হবে। হাসু আপনার বোন? না স্যার, আমার স্ত্রী। হোয়াট, স্ত্রী? তার মানে কোনো চাকরি পাবার আগেই আপনি বিয়ে করেছেন? আরে বল, এদেশটার কি যে হবে, দায়িত্বহীনতার তো একটা সীমা আছে। একজন সুস্থ লোক নিজের পায়ে না দাঁড়িয়ে কি করে আরেকটি মেয়ের দায়িত্ব নিতে পারে? বিয়ে পাশ করলেই কি বিয়ে করতে হবে? নন, আপনি সুস্থ নন, আপনি অসুস্থ, দায়িত্বহীন। আর একজন দায়িত্বহীনকে এত বড় দায়িত্বপূর্ণ কাজ আমি দিতে পারি না স্যার। আমি মানে
মানে আপনি আসুন স্যার প্লিজ নো রিকোয়েস্ট লিডিয়ে উজব এমন ক্রাইসিসের সময় দিলে তো চাকরিটা নষ্ট করে কেন বাপু ফলাও করে ঢাকঢোল পিটিয়ে না বললে কি হতো না যে তোমার ঘরে একটা সুন্দরী বউ শান্ত নে একে ঠুকে দেখ ভাগ্য ভালো হলে চাকরিটা হয়ে যেতে পারে কিন্তু খবরদার আবার যেন পই পই করে বলে বসো না যে তোমার ঘরে একটা সুন্দরী বউ আছে না 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 যা যত সব আপনার শিক্ষাগত যোগ্যতা জি বিএ পাস সেই সঙ্গে শরীর চর্চা কেন্দ্রের সার্টিফিকেট বিয়ে করেছেন কতদিন জি আবার যেন পই পই করে বলে বসো না যে তোমার ঘরে একটা সুন্দরী বউ আছে জি না মানে আমি বিয়ে শাদী করিনি বিয়ে করেননি বিয়ে করার সময় কোথায় পেলাম ব্যায়াম করতে করতে গেট আপ জি গেট আপ বিয়ে করেননি অথচ মেয়েদের স্কুলে এসেছেন চাকরি করতে দেখেছেন কত বড় বদমাশ জি না আমি বদমাশ নই আচ্ছা আমি বিবাহিত হলে আমার চাকরিটা হয় হয় তবে আপনার বিয়ে করা পর্যন্ত আমরা ওয়েট করতে পারবো না দাঁড়ান নিয়ে যাও দাও হ্যাঁ আমি বিবাহিত বিবাহিত কি ব্যাপার চাকরি 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 মানে খুব দরকার কেন ধরুন নাকি হেনা অ্যাডভার্টাইজিং কোম্পানির নাম শুনেছো সেখানে একজন সেক্রেটারি দরকার খোদ মালিক হেনার জন্য এই 3x2 মতিঝিলের পাঁচতলায় অফিস আরে কোথায় যাচ্ছ দরখাস্ত দিতে 3x2 মতিঝিলের পাঁচতলা আরে শোনো শোনো ওরকম শয়ে শয়ে দরখাস্ত মিস হেনার বাস্কেটে পড়ছে শোনো বড় অদ্ভুত মেয়ে হেনা তোমার মতো স্মার্ট ছেলেদের মোটেই সহ্য করতে পারে না আর এই সিগারেট খাওয়াকে সামাজিক অপরাধ বলে মনে করে আর এই চা পান অপব্যয় দাঁড়ান দাঁড়ান তার মতে সিনেমা থিয়েটার খেলাধুলা প্রগতির পথে উন্নতির পথে বিরাট বাধা আরো দু একটি নমুনা যেমন গোপ রাখা চলবে না পোশাকে আশাকে একটু গ্রাম্যতা থাকলে ভালো কারণ ওর ধারণা শহরের চাইতে গ্রামের মানুষগুলো সহজ এবং সরল আর নারী স্বাধীনতায় ষোলো আনা বিশ্বাস আর তোমার নাম কি মোহাম্মদ রবিউল হাসান এনার ধারণা নাম যাদের বড় তাদের বাহাদুরি শুধু নামে কাজে নয় এত সব মূল্যবান তথ্যের জন্য আপনাকে যে কি দেব মাই ডিয়ার ওল্ড ম্যান আপনি ধরে নিতে পারেন চাকরি আমার ফেট তিলো থুতু দিয়ে গালটা নাচতে করে স্কাউন্ড্রেল হবে না এদেশে কিচ্ছু হবে না দেখলেন তো সাইজ সিনেমা খেলা আর তার সোশ্যাল সেন্স এটা কাজটা করবে কখন বলুন লাগবে না আমার কোনো সেক্রেটারি লাগবে না সে অতি উত্তম সিদ্ধান্ত আমার গুরু বলতেন বেটা কাজ যতটুকু করবে কারো সাহায্য ছাড়াই করবে কে আপনি আপনার সেক্রেটারি হতে এসেছিলাম বলুন তো প্রস্থান করি আপনার অ্যাপ্লিকেশন আমি নিজেই নাম রবি পুরো নাম আসল নাম বলুন রবি বুঝি নকল নাম অসম্পূর্ণ না না তা নয় তবে অনেক ছোট্ট নাম নাম ছোট দিয়ে কি হবে আমার পরিচয় আমার কাজে চমৎকার আচ্ছা ওই
কিছু মনে করবেন না, আপনার পোশাক দেখে লোক কিন্তু আপনাকে পাগল মনে করবে। মহৎ চিন্তা যারা করে তারা সবাই তো পাগল। আমার কুর্তা ছোট তাই অবাক হচ্ছেন। আসলে আমরা সবাই যদি এরকম ছোট ছোট কুর্তা পরিধান করি তাহলে অন্তত 5 কোটি গজ কাপড় কম লাগতে পারে, যা দিয়ে এদেশের বাকি 5 কোটি বস্ত্রহীনদের লজ্জা নিবারণ হতে পারে। আমি জানি আপনার ওই শর্টকাট পোশাকও ওই মহৎ চিন্তার জন্যে। ফ্যান্টাস্টিক, বসুন। সিগারেট? মাফ করবেন, অপ্রয়োজনীয় খাবার কোনো উপকারে আসে না, ওটা আমি খাই না। তাছাড়া ওই একটা সিগারেটের পয়সায় একজন দরকার। আগে বুঝিনি, আমি যাই। না 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 না, আপনার ইন্টারভিউ এখনো শেষ হয়নি, বসুন। আচ্ছা, মোহাম্মদ আলী ইকলের বক্সিং দেখেছেন? কি ভয়াবহ সভ্য পৃথিবীতে মানুষে মানুষের লড়াই আমি কল্পনাও করতে পারি না ম্যাডাম। ওয়ান্ডারফুল। একটা ব্যক্তিগত প্রশ্ন, গোফ রাখেননি কেন? ওটা অপ্রয়োজনীয় স্টাইল, গোফের যত্ন নিলে বউয়ের যত্ন নেব কখন? অত্যন্ত দামি আইডিয়া। তা এই বউটোয়ের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা? মানে আমার লজ্জা করে। গুড, ভেরি গুড, ওটা শেষ করুন। এনিওয়ে, আপনি প্রয়োজনের চাইতে অনেক বেশি নির্ভরশীল। মাইনে আপাতত 1000 টাকা। আর হ্যাঁ, আপনার ডিউটি কিন্তু অফিস এবং বাড়িতে দু জায়গায়, অর্থাৎ 24 আওয়ার্স আপনাকে আমার সঙ্গে থাকতে হবে। 24 আওয়ার্স? রমিজ, সাহেবের ঘরটা দেখিয়ে দে। ও আই সি, তুমি তাহলে এ বাড়ির দারোয়ান। ঠিক আছে, মাইনেটা পেয়ে নি, মোটা বকশিস দেব। বকশিসের বাচ্চা আমি, দাদ তোমার ম্যাডামের বাপ কা চাচা, মানে দাদু। দাদু? কোন রকমে যদি হেনা, মানে আমার নাতনি টের পায় যে চাকরি পাওয়ার আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল, তাহলে চাকরি কনফার্ট। তুমি না বলেছিলে আমার পছন্দের সেক্রেটারি কোনো দিন পাবো না, এখন হলো তো। কেমন জব্দ হলে? ভেবেছিলে সেক্রেটারির নাম্বারে একজনকে ঘরে ঢোকাবে, তারপর ধীরে ধীরে নাচ জামাই করে তাকে আমার গলায় ঝুলিয়ে দেবে। দাদু শুনছো না? একদিন না একদিন কেউ তো ঝুলবেই। একটা নারীর জীবনে পুরুষ যে কতখানি প্রয়োজন এখন না বুঝলেও পরে বুঝবি। দেখি না দাদু, পুরুষ ছাড়া বাঁচতে পারি কিনা। সত্যি বলতে কি দাদু, ওই পুরুষ জাতটাকে আমি একদম সহ্য করতে পারি না। করবেন না, কখনো করবেন না। পুরুষের কাছে মেয়েরা শুধু শোকেসে সাজানো বইয়ের মতো, একবার পড়া হয়ে গেলে আর ছুঁয়েও দেখে না। চমৎকার। আরে মেয়েরা হবে পাবলিক লাইব্রেরির বইয়ের মতো, এ আসবে সে নামবে, উনি ধরবেন তিনি পড়বেন, আপনি হবেন সেই রকম মেয়ে। হোয়াট? আমাকে, আমি, আমি, আমাকে এ ধরবে সে নাড়বে? হোয়াট ডু ইউ মিন?
স্যার, আমি কি কোনো অন্যায় কথা বলে ফেলেছি? রিয়েলি আপনি একেবারে ভোলানাথ। শালা খুব তো মজ করছিস। মজ করবো না মানে? শালা চাকরিটা কি সাদা হয়েছে? আমার ওভার অ্যাক্টিং এ তোমার কপাল খুলে গিয়েছে। দোস্ত তোর বস কিন্তু জব্বর জিনিস, আর চাকরিটা বেশ। শালা এটাকে চাকরি বলে? এর নাম ভাওরাগিরি, বুঝলি? মেয়ে লোকের চামচা। এক ঘন্টার ছুটি নিয়ে তবে এসেছি। আরে থামবি নে, বাবার হাসুকে লিখেছি, চিঠিটা পোস্ট করে দিস। এক্ষুনি আমার অফিসে যেতে হবে। কিন্তু দোস্ত আমার পাওনা খাওয়াটা? আরে বাবা হবে হবে, বেতনটা পেয়ে নেই। নে নাচ। বস মাত্র সাত দিনের, সাত দিনের ছুটি দিয়ে কি হবে মিসেস সুলতানা? আপনাকে আমি 15 দিনের ছুটি দেব, সেই সঙ্গে অ্যাডভান্স স্যালারি। থ্যাংক ইউ স্যার, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। উপকারের রিটার্ন কিছু দেবেন না? অফিসে কেউ আসেনি। সরি ম্যাডাম। আপনি আপনি এখানে কি করছেন? স্যার আমাকে ছেড়ে দিন। ম্যাডাম ইস্তফা, রেজিগনেশন, এই জন্যই বলি এই দেশের মেয়েদের দিয়ে কিচ্ছু হবে না। আর স্ত্রীর চাকরি করাটা তো স্বামীর অপছন্দ হবেই, নইলে দাসী বাঁধি বানাবে কেমন করে? আরে আরে কাঁদছেন কেন? ভাবছেন আপনাকে আটকে রাখবো? কখনো না। তবে স্বাবলম্বী হতে পারলে আত্মমর্যাদা বাড়ে বই কমে না। এদেশের মেয়েদেরই একটা জিনিসেরই অভাব, স্বামীর পায়ের নিচে পচে পচে শেষ হয়ে যাবে, তবুও বলবে সেবাই নারীর ধর্ম। মাফ করবেন ম্যাডাম, আমার স্বাবলম্বী হবার মূল্য আমি এইভাবে দিতে পারি না। কেফি, হু ইজ দ্যাট বাস্টার্ড? ম্যানেজার। ম্যানেজার? মিস্টার আলম, মিস্টার আলম! না ম্যাডাম না, এখন না, ধৈর্য ধরতে হবে। আলম সাহেব কোম্পানির অনেক গোপন তথ্য জানেন। রাইট, ইউ আর রাইট। আপনার উপস্থিত বুদ্ধি কোম্পানিকে বিরাট লোকসানের হাত থেকে বাঁচিয়েছে। অ্যাকাউন্টেন্ট সাহেব, মিস্টার রবিকে বেতন আরো 500 টাকা বাড়িয়ে দিন। দুদিনে 500 টাকা ইনক্রিমেন্ট? তুমি তো দারুণ হয়েছো গ্রা, ওষুধ তাহলে ঠিকই ধরেছে বলো? জি, একটু আস্তে আস্তে, হোমিওপ্যাথিক তো। হ্যাঁ, হেনাকে যদি বিয়ে আর ঘর সংসারে রাজি করাতে পারো আরো মাল পাবে চোখরা। কিন্তু তোর অ্যাক্টিংটা একটু বেশি হয়ে যাচ্ছে না ইয়াং ম্যান? আপনার নাতনির জেদও কিন্তু একেবারে কম না। না না, ওটা শুধু জেদ নয়, ওই জেদের মাঝে লুকিয়ে আছে এক বুক জ্বালা দুঃখ। কিন্তু মেয়েটা গেল কোথায়? রাত 9টা বাজে, ওই যে এসেছে। আজ আমি একটা ফয়সালা করেই ছাড়বো। দাদু দাদু, জানো সিঙ্গাপুরের অর্ডারটা আমরা পেয়ে গেছি, প্রায় 70 লাখ টাকার কাজ। ছাড়, তুই কি ভেবেছিস তোর ওই 70 লাখের কথা শুনে খুশিতে আমার বুকটা ভরে উঠবে? অফকোর্স। আরে তার চেয়ে যদি 700 টাকার একটা কেরানিকে বিয়ে করে ঘরে আনতিস। দাদু কর,
যা ইচ্ছে কর, তবে ঘর সংসার আর স্বামীর সোহাগই মেয়েদের বড় সুখ বড় সম্পদ। তুমি কি বলতে চাও বিয়ের পর দেড় হাত ঘোমটা টেনে আমি স্বামীর হাত পা টিপি, ওকে সোহাগ করি? বিয়ে মানে হাত পা টিপা নয়। তা দাও না এনে সেরকম একটা ছেলে যে আমার কথায় উঠবে বসবে। তেমন জরুকা গোলাম থাকলে একমাত্র আমিই আছি। ফোন ফোন নিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। আল্লাহ জি, কি বললেন? আজ ভোরে হঠাৎ মারা গেছে? ও মাই গড, কি হলো রে? শেষবারের মতো রবি যদি তার মাকে দেখতে চায়। জি জি, নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, আপনার মা? মা কি হয়েছে আমার মায়ের? বলুন, চুপ করে থাকবেন না। উনি উনি আর বেঁচে নেই। মা, মা গো, তুমি আমাকে এতিম করে চলে গেলে মা, এখন আমি কি করবো গো? আমার মায়ের স্বাদ আমি মেটাতে পারলাম না, ইয়া আল্লাহ। কেঁদে আর কি করবেন, মা তো চিরকাল কারো বেঁচে থাকে না। যান, শেষবারের মতো মাকে দেখে আসুন। মা মরেছে আর কবার মরবে, মতলবটা কি? খাওয়া দাওয়া মানে একজনকে খাওয়াতে হবে। ও এত কিছু খাবার পর আবার ফুচকা খাবে বই কি? নিশ্চয় খাবে। চলো তাড়াতাড়ি কর, দেরি করে। হায় রে দুনিয়া, এক সাহেবের দুই বেগমকে, চায়ের বেগমও হয় তাও জানি। এক বেগম দিলি আর দুই সাহেব, সব থাকলে তুইও ট্রাই করে দেখ না। প্লিজ একটু দাঁড়াবেন। ফুচকা রাখো। রাখছি ভাই রাখছি। এই ধর, ফেলবি না কিন্তু। শেষ করে ফেলো, এই নাও একটা সিদ্ধ এক মানে আন্ডারটা খেয়ে নাও, একটা একটা মানে বয়েল পটেটো, একটা দেবে বলেছে। Yeah.
খিচড়ি খিচড়ি কাওলা খাইছে আমারে ময়রা কর তেজ পাতা বানা নিছে লাল লাল স্যার দোস্ত বেশ মজা কার কথা বলছিস রে কেলমপট তোমার আদরের রবি আমার সেক্রেটারি আমাকে তোমাকে এবারে সবাইকে উল্লু বানিয়েছে আজ আজ আমি ওর পিঠের ছাল তুলে নেব মা মাকে কবর দিয়েছো মা মা গো আমি এতিম হয়ে গেলাম মা ও ইউ শাট আপ চিট লাফাঙ্গা আওয়ারা স্টুপিড জি ভেবেছো আমাকে আমার বুড়ো দাদুকে বোকা বানিয়ে এবারে সব কিছু চুরি করে একদিন হুট করে কে করবে না স্যার তো মাহারা এতিম ছেলেকে এভাবে কেউ বকে আবার অ্যাক্টিং করা হচ্ছে মায়ের কবর বুঝি ফুচকার দোকানে আমি কোনোদিন মোহাম্মদ আলীর নামও শুনিনি সভ্য জগতে মানুষে মানুষে এমন লড়াই আমি কল্পনাও করতে পারি না এই যে ছেড়েছে সব ফাঁস হয়ে গেছে ইয়া আল্লাহ উপায় দাদু দাদু ও একটা আস্ত গুন্ডা আরে বলে কি আমি নিজ চোখে একটু আগে ওকে রাস্তায় এক ডজন লোকের সঙ্গে মারামারি করতে দেখেছি মারামারি না না দাদু আমি মারামারি করিনি নিশ্চয়ই ম্যাডাম আপনি কোথাও ভুল করছেন ভুল হ্যাঁ ম্যাডাম আপনি আমাকে দেখেননি দেখেছেন আমার ভাইকে ওর নাম শনি শনি জি আমাদের চেহারা একই রকম যমজ কি না শনিটা না একেবারে বকে গেছে দিন রাত জুয়া মদ আর মারামারি এসব নিয়েই থাকে হতভাগা মায়ের মরা মুখটাও দেখলো না আই এম সরি মিস্টার রবি না জেনে আপনাকে আমি অনেক দুঃখ দিয়েছি ঠিক আছে ঠিক আছে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে আচ্ছা আপনার ভাই লেখাপড়া জানেন জানে মানে রীতিমতো বিএ পাস বিএ পাস ঠিক আছে কাল সকালে আমার কাছে নিয়ে আসবেন অফিসে অফিসে লাগিয়ে দেব আচ্ছা বেটা রবি তুমি একেবারে ফেসে গেছো ঝটপট একটা উপায় বের করতে হবে না না ম্যাডাম সর্বনাশ হয়ে যাবে ও একদম চরিত্রহীন লম্পট বদমাশ মেয়েদের একটুও সম্মান দিতে জানে না কাল সকালে আপনার ভাই শনিকে আমি দেখতে চাই দাদু দাদু এখন কি হবে দাদু কপেট শনি কোথায় পাবো রবি থাকলে শনিও থাকবে শোনো যদি ধরা পড়ে যাই আরে আমি সামলাবো হে সুইটি কি ব্যাপার রবি আপনি এই বেশে নো 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 আমি রবি নই আচ্ছা আচ্ছা আপনি তাহলে রবির ভাই শনি রবি তাহলে ঠিকই বলেছে ওর কথা বলবেন না একেবারে সেকেলে ভেরি হোপলেস গাই আই সি আসুন আমার সঙ্গে ও শিওর শিওর আসুন মিস্টার শনি যান আপনি ওখানে বসুন আমি এক্ষুনি আসছি বেটা রফিউল হাসান এমন একটা কিছু করো যাতে মিস হেনা চাকরি দেবার নাম মুখেও না আনে
কুল্লু মেরে যান। সময় আমার হাতে খুব কম, রবি আমাকে সবই বলেছে। বেতন কিন্তু 2000 টাকা দিতে হবে, আর কোথাও 2 ঘন্টা যদি চান। ইয়েস, সুন্দরী কুমারী কন্যাদের জন্য সময়ের আমার অভাব নেই। এই নিন চিঠি, অফিসে গেলে ওরা আপনাকে কাজকর্ম বুঝিয়ে দেবে। মনে রাখবেন, এই চাকরি পাবার পেছনে সবটুকু দান আপনার ভাই রবির। আপনি এখন আসতে পারেন। ধ্যাত্তেরি, এত ফাজলামো করলাম তারপরও চাকরি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি সম্মান দেখাবার মতো উদারতা আপনার নেই, তাই বলে একজন মহিলাকে সালাম বা হ্যালো বলার মধ্যে কোনো লজ্জা নেই। উঠে দাঁড়ান। ওস্তাদের আদেশ, বেটার কন্ট্রাক্ট এগ্রিমেন্টের বাইরে কোনো কাজ করবে না। ম্যাডাম, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে সালাম দিতে হবে, দাঁড়িয়ে সম্মান দেখাতে হবে, সত্য লেখা নেই। 10টার হলে তাও থাকবে। তবে তো কোনো কথাই নেই, সম্মান আর সালামের আলাদা মাল পেলে একটা কেন বলুন তো, উঠতে বসতে হাজার হাজার সালাম দেব। সালাম ম্যাডাম, আদাব ম্যাডাম, সালাম ম্যাডাম, আদাব ম্যাডাম। শাট আপ, শাট আপ। আহা, তা এত উত্তেজিত হবার কি আছে, জেনে শুনেই তো চাকরি দিয়েছিস। আহা, তাই বলে অফিস ভার লোকের সামনে আমাকে অপমান করবে? রবি, মিস্টার রবি, রবি। তা বিদেই করে দে, ঝামেলা চুকে যাক। আজ অফিসে যাননি কেন? পেটে ব্যথা ছিল ম্যাডাম। জানেন, আপনার ভাই শনি, শনি আমাকে অপমান করেছে। ছি 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 ছি, আমি আগেই বলেছিলাম ম্যাডাম, ও একটা আস্ত বদমাশ, ওকে ওকে আপনি পুলিশে দিন। গুড, ভেরি গুড, আপনার কাছে এরকম উত্তরে আমি আশা করেছিলাম। আমি আমি সত্যি দুঃখিত ম্যাডাম। দিন ম্যাডাম, সব অপমান আমাকে ফিরিয়ে দিন। শনির অপরাধ রবি বইবে, এই তো পৃথিবীর নিয়ম। আমি দুর্বল, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। মিস্টার রবি, প্লিজ মিস্টার রবি, আপনি দুর্বল নন, আপনার সঙ্গে আমিও আছি। স্যার। ম্যাডাম আপনাকে সালাম দিয়েছেন। সালাম? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, মানে হেনা, আমার হেনা, তুমি আমার, আমি তোমার। কি বুঝলেন? চলি। বুঝলাম, তুমি আস্ত একটা লোফার। আপনার পৌরুষ আমাকে সত্যি মুগ্ধ করেছে মিস্টার শনি। নো ম্যাডাম, শনি বলবেন না, শনি মানে কুফার। আপনি আমাকে ডাকুন সানি, সানি। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। তোমার সম্পর্কে কত কথা হয়েছে রবির সঙ্গে। হে আল্লাহ, হে আবার কোন চক্কর। বিশ্বাস কর, না না সানি, সানি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি ভালোবাসি। জি, আমি আমি তোমাকে রাস্তায় অপমান করবো। ছেড়ে দে, ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও। কি হয়েছে? এই যে এই দেখুন, এই লোকটা আমাকে জোর করে রাস্তায় একা মেয়ে মানুষ পেয়ে অপমান। 5,000, 50 লাখ টাকার একটা খবর দিলাম। আলম,
বেশি লোভে পাপ হয় আর পাপে হয় মৃত্যু। মেসার সব রকম সংবাদ দেবার জন্যই তো তুমি তার চাকরি করছো। বাট রিমেম্বার, ইউ আর মাই ম্যান, মনে রেখো তুমি আমার লোক। পিস্তল আবার উল্টো ধরেছো ডার্লিং? ওটাই স্টাইল, ফ্যাশন। মাই ডিয়ার রিটা, বার বলবো, পৃথিবীতে যত উল্টো কাজ করবে তত বাহবা পাবে, তত স্মার্ট হতে পারবে। যেমন আলম উল্টে দিচ্ছে হেনার 50 লাখ টাকার ব্যবসাকে। কিন্তু বস, না, স্বয়ং ওই বিদেশি কোম্পানির মালিকের সঙ্গে কথা বলবে। না, হেনা ওর সাথে কোনো কথা বলবে না। অনেক কথা তুমি বলেছ হেনা, অনেক অপমান আমাকে করেছ। ওসমান! ইয়েস বস। তারপর আর কি, গণপিটুনি। দোহাই দাদু, শনি তো বেঁচে গেছে, রবিকে এবার বিদায় করুন। আমার আমার চাকরি করার স্বাদ মিটে গেছে। এইভাবে একটা মেয়ের কাছে পরাজিত হয়ে যদি চলে যেতে চাও, যাও। হেনা আসুক, আমিও চলে যাব। হেনা এখনো ফেরেনি? না দাদু, আজ কি বার? কেন, বুধবার। বুধবার? পরশু বুধবার জাপানের টয়োটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ঢাকায় আসছেন, এবং ওই দিনই সন্ধ্যে 7টায় আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা হয়েছে। ভেরি গুড। এক্সকিউজ মি ম্যাডাম, আমিও কি আপনার সঙ্গে? না, আমি একাই যাব। আর এই সংবাদ যেন দ্বিতীয় কেউ না জানতে পারে। ক্যান ইউ বিলিভ, কাজটা ধরতে পারলে 50 লাখ আর ব্যবসা হবে। রবি, রবি গেলেই টের পাবেন। ও
রবি অথবা শনি আমি যেই হই, আজ সময় মতো না পৌঁছালে আপনার কি সর্বনাশ হতো জানেন? কিছুই হতো না। হতো? ওরা আপনার এই সুন্দর দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেত, তখন কোথায় থাকতো আপনার তেজ অহংকার আর পুরুষের প্রতি ঘৃণা? ইউ ইয়াং লেডি, তোমার দম্ভ আজ আমি মিটিয়ে দেব। সাপাস বাপ কা বেটা, যার নিজেকে রক্ষা করার এতটুকু ক্ষমতা নেই সে কোন সাহসে আসে একজন পুরুষকে শাসন করতে? একটা কথা মনে রাখবেন, পুরুষ ছাড়া নারীর জীবনে নিরাপত্তা, সুখ, শান্তি কিছুই আসতে পারে না। পুরুষকে ভালোবাসার মধ্যে আছে নারী জীবনের সব সুখ, সব শান্তি। আপনার বৃদ্ধ দাদু আজ আছেন কাল নেই, তার মুখের দিকে চেয়ে অন্তত নারীর আদর্শ নিয়ে বাঁচুন। বিয়ে করুন, সংসার করুন, স্বামীর সেবা করুন। মিস্টার রবি, আপনি আমার সামান্য কর্মচারী। না, আজ থেকে আমি আপনার কর্মচারী নই। রবি! হ্যাঁ। কোন সুস্থ আত্মজ্ঞান সম্পন্ন পুরুষের পক্ষে এ ধরনের চাকরি করা সম্ভব নয়। এতদিন যা করেছি সবটাই আপনার দাদুর ইশারায় করেছি, সবটাই ছিল আমার একটা অভিনয়। তাই একবার রবি, একবার শরীর স্বাস্থ্য হয়েছে। একদিন আপনি ঘর সংসার করবেন, কাউকে আপন করে ভালোবাসবেন, এই একটা স্বপ্ন নিয়ে আপনার দাদু এখনো বেঁচে আছেন। আর যাই করুন, দোহাই, আপনি তার সে স্বপ্ন ভেঙে দেবেন না। চলি দাদা। একদিন আপনি ঘর সংসার করবেন, কাউকে আপন করে ভালোবাসবেন, এই একটা স্বপ্ন নিয়ে আপনার দাদু এখনো বেঁচে আছেন। আর যাই করুন, দোহাই, আপনি তার সে স্বপ্ন ভেঙে দেবেন না। একটি জে প্রোডাক্টস পরিবেশনা।